আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আলা আল্লা আম্মা বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত জানাচ্ছি এসো আরবি শিখি প্লেলিস্টের দ্বিতীয় খণ্ডের সতেরোতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সে টপিক হচ্ছে বিভিন্ন বাবের মাসদারগুলো থেকে আমরা কিভাবে মাদি মোদারে আমর নাহি তৈরি করব। এবং সেগুলো কিভাবে আমরা ব্যবহার করব তার পদ্ধতি শিখবো সম্মানিত শিক্ষার্থীবৃন্দু এই বিষয়গুলো নিয়ে পূর্বে আলোচনা করেছি তারপরেও আমরা আরও একটু প্র্যাকটিস যেন ভালো হয় আমাদের যেন বিষয়টা ঝরঝরা হয় তাই আমরা আবারও একটু রিভিশন দেব ইনশা আল্লাহ তো আপনারা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন তাদেরকে বলছি রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আজকে আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা বাবের কথা প্রায় সময় বলে থাকি বাপ কী বাপ হলো সিগা গঠনের নির্দিষ্ট একটি ওজনকে বাপ বলা হয় নির্দিষ্ট ওজন আছে তেতাল্লিশটি এই তেতাল্লিশটি ওজনের মধ্যে থেকে বিভিন্ন সিগা আমরা গঠন করতে পারবো আর সেটা নিরূপণ হবে কোথায় ফেলে মাদের আইনকালমা এবং মোজারের কালমার উপর অর্থাৎ আইনকালমা মাজি এবং মোজারের আইন কালমার উপর ভিত্তি করে বাবের বিভিন্ন ওজন নির্ধারিত হবে বিশেষ করে সুলাসি মোজাররাত অর্থাৎ যার মাদিতে মূল তিন অক্ষর হবে সে বাপগুলোতে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসুন আমরা আমাদের দার্শে ফিরে যাই দেখুন একটু বোর্ডের দিকে আমি অনেকগুলো মাজদার লিখেছি এবং সাথে সাথে মাদি এবং মুদারের শব্দগুলো লিখেছি দেখি আলফাতহু। এই ইগুলো হলো বাবে ফাতাহা আফতাহু এর মাসদার ফাতাহা ইয়ফতাহু অর্থাৎ এটা এমন একটি বাব যে বাবের মাদির আইন কালমাতে জবর হবে মোজারা আইন কালমাতে জবর হবে এটা চিনার আরেকটা আর উপায় আছে যে আইন কালমা অথবা লাম কালমাই মাদির আইন কালমা অথবা লাম কালমার যে কোনো হরফে হালকির একটি অক্ষর থাকবে অর্থাৎ হামজা হা হা আইনগাইন এর যে কোনো একটি হরফ থাকবে সেইটাকে বাবে ফাতাহা এফতাহু বলা হয় তো দেখুন আলফাত হু খোল আলফা আলু করা আর জাহাবু যাওয়া আল আতু পড়া আর সেবা হাতু সাঁতার কাটা আর সফল হওয়া আর সু আলু জিজ্ঞাসা করা চাওয়া আলকাত কর্তন করা কাটা আল মাসহু মানে মাসাহ করা আল মাসহু মাসাহ করা তো এই যে বাপগুলো এগুলো হলো সবগুলো ফাতাহায়ত্ত আমরা এগুলোকে দেখি নিয়ম হলো বাবে ফাতাহায়ত্তাহু অর্থাৎ যে কোনো মাসদার থেকে আমরা তার মূল অক্ষর বের করে আনবো যেমন ফা তা হা এটি হলো মূল অক্ষর তাহলে ফা কালমাই আমরা জবর দিব আইন কালেমায় অনুসারে জবর জের পেশ দিব লাম কালেমায় জবর দিলে মা দি গঠিত হবে ফেলে মাদি গঠিত হবে আর ফেলে মোদারে কীভাবে গঠন করব ফেলে মোজারে গঠন করতে হলে শুরুতে আলামতে মুদারে আনবো এবং আইনকাল মা অনুসারে জবরজের পেশ দিব আর লামকালে মাই আমরা পেশ দিব তাহলে মোদারে গঠিত হয়ে যাবে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে শুধুমাত্র আমরা মাদি মোদারের কীভাবে রূপান্তর হয় এগুলো আমরা শিখব দেখুন আলফাত হোক মানে হলো খোলা মাছদারের অর্থ যেখানে কাল থাকবে না ফাতাহা সে একজন পুরুষ খুললো এভাবে আমরা চোদ্দোটা সিগার্ট আনবো ফাতাহা ফতাহা ফতাহু ফতাহাতা ফতাহ তা ফতাহ তুমা ফতাহ তুম ফতাহ তি ফতাহ তুমা ফতাহ তুন না ফতাহ তু ফতাহা অনুরুভাবে পুরুষ খুলছে বা খুলবে এটা থেকে আমরা মুদারের সবটি সিগার তাসরিপ করতে পারি হু ইফতাহানে তফত্তাহু তাফতাহু তাফতাহান তফতাহু তাফতাহু তফ তাহ না তাফতাহি তাহি তফ তাহি তফ তাহানে না আলফা এটা করা যেমন ফা আলা সে করলো এফা আলু সে করছে বা করবে এভাবে আমরা সব গার্দানগুলো আমরা টানবো আর জাহাবু মানে যাওয়া এটা ভাবে ফাঁহাফ জাহাবা ইয়াজহাবু জাহাবা সে একজন পুরুষ গেলো ধাবু সে একজন পুরুষ যাচ্ছে বা যাবে আল কেরা মানে পড়া কারা একজন পুরুষ পড়লো পুরুষ পড়ছে বা পড়বে আর সে বা সাঁতার কাটা বা সে একজন পুরুষ সাঁতার কাটলো হু সে সাঁতার কাটছে বা কাটবে আর না যাহু সফল হওয়া না যাহা সে সফল হলো যাহু সে সফল হচ্ছে বা হবে আর সোয়ালু চাওয়া বা প্রশ্ন করা ইয়াস আলু সা আলা সে প্রশ্ন করলো ইয়াস আলু সে প্রশ্ন করছে বা করবে আল কাত ও কর্তন করা কাত আক তা কাতা সে একজন পুরুষ কর্তন করলো এক সে কর্তন করছে বা করবে আল মাসহু এটার অর্থ হলো মুছা মা সাহা সে একজন পুরুষ মুছলো আর ইয়াম সাহু সে একজন পুরুষ মুছছে বা মুছবে এগুলো হলো বাবে ফাহা এর মাঝদার এবং তার মাঝে এবং উদারে তো আমরা এখানে ফাতাহায়াফতাহু তাহলে এটা আমর কি হবে ইফতাহ নাই হবে লাতফতা ইফতাহ তুমি একজন পুরুষ খুলো লাতাফতা তুমি একজন পুরুষ খুলো না অনুরভাবে ইফ আল তুমি একজন পুরুষ করো লা তাফ আল তুমি একজন পুরুষ করো না ই তুমি একজন পুরুষ যাও লাতা তাজাহাব তুমি একজন পুরুষ যাও না এ কারা তুমি একজন পুরুষ পড়ো লাতা তুমি একজন পড়ো না এ ইসাহ তুমি একজন পুরুষ সাঁতার কাটো লাতাস বাহ তুমি একজন পুরুষ সাঁতার কেটো না ইনজাহ তুমি একজন পুরুষ সফল হও লাতান যাহ তুমি একজন পুরুষ সফল হও না ইস আল তুমি প্রশ্ন করো জিজ্ঞাসা করো লাতাস আল তুমি একজন পুরুষ প্রশ্ন করো না একতা তুমি একজন পুরুষ কর্তন করো লা তুমি একজন পুরুষ কর্তন করো না সাহ তুমি একজন পুরুষ মুছো সাহ তুমি একজন পুরুষ মুছো না এ ছিল বাবে ফথা এফতুর মাদি মুদারে এবং আমর নাহি এখন আমরা বাবে নাসারায়ন শুরু থেকে দেখি বাবে নাসারায়ন শুরু চিনার উপায় হলো বাবে নাসারা মাদের আইনকাল মাতে জবর হবে মোজারা আইনকাল পেশ হবে না সারা ইয়ান শুরু এগুলো থেকে এ মাছদারগুলো আমরা মুখস্থ করে নেব না সারা সে একজন পুরুষ সাহায্য করলো ইয়ান সুরও সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে উন সুর তুমি একজন পুরুষ সাহায্য করো লাতান সুর তুমি একজন পুরুষ সাহায্য করো না আল খুরুজু মানে হলো বের হওয়া খারা যা সে বের হলো একজন পুরুষ বের হলো এক খরুজ সে একজন পুরুষ বের হচ্ছে বা বের হবে উখরুজ তুমি একজন পুরুষ বের হও লুজ তুমি একজন পুরুষ বের হও না আল কিতাবা মানে হলে লেখা কাতাবা সে একজন পুরুষ লিখলো এক তুবু সে একজন পুরুষ লিখছে বা লিখবে উক্তুব তুমি একজন পুরুষ লিখো লাতাকতুব তুমি একজন পুরুষ লিখো না আর মানে সত্য বলা সদাকা সে সত্য বলো এস দুকু সে সত্য বলছে বা বলবে উস দুঃখ তুমি সত্য বলো লাতাস দুঃখ তুমি সত্য বলো না আল আকলু মানে খাওয়া আকালা সে খেলো ইয়াকুলু সে খাচ্ছে বা খাবে কুল তুমি একজন পুরুষ খাও তুমি লাতা আকুল খেও না আল মানে উপস্থিত হওয়া হাদারা হাদারা উপস্থিত হলো সে উপস্থিত হচ্ছে বা হবে ও দুরো তুমি উপস্থিত হও লদুর তুমি উপস্থিত হও না আর সকুত মানে হলো পড়ে যাওয়া সাকাতা সে পড়ে গেল। সাকাতা এস কুতু সে পড়ছে বা পড়বে উস তুমি পড়ে যাও লাতাস কোত তুমি পড়িও না অর্থাৎ পড়ে যেও না একটা হলো পড়া লেখাপড়া করা আর এটা হলো পড়ে যাওয়া কোনো জায়গা থেকে পড়ে যাওয়া আর সুকুত মানে চুপ থাকা সাকাতা সে চুপ রইল ইয়াসকুত সে চুপ থাকছে বা থাকবে উস্কুত তুমি চুপ থাকো লাতা তুমি চুপ থাকিও না আর এবাদত মানে হলো এবাদত করা উপাসনা করা আবাদা সে এবাদত করলো ইয়া আবুদু সে এবাদত করছে বা করবে ও অবুধ তুমি আবাদত করো লাতা আবুদ তুমি আবাদত করিও না আল গুরুবু মানে হলো ডুবে যাওয়া অস্তমিত হয়ে যাওয়া গারাবা শে সে ডুবে গেল ইয়া গ্রুপ সে ডুবছে বা ডুববে বা অস্তমিত হচ্ছে বা হবে আর ও গ্রুপ তুমি অস্তমিত হও লাতা গ্রুপ তুমি অস্তমিত হইও না আর দুখুলু মানে হলো প্রবেশ করা দেখালা সে প্রবেশ করলো এ সে প্রবেশ করছে বা করবে ও দখুল তুমি প্রবেশ করো লাতা দখুল তুমি প্রবেশ করিও না সম্মানিত শিক্ষার্থী বিন্দু এগুলো হলো বাবে না সরায়েন এর মাসদার এবং আমরা মাদি মুদারে আমর নাহি তা তাসরিফ করলাম বইয়ে এরকম আরও কিছু বাবে দরাবায় ধরবো সামি এসমর মাঝদার দেওয়া আছে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করি এ বাব হচ্ছে বাবে দরাবায়াদ্রিবু এ বাপটির চিনার উপায় হলো মাদের আইনকাল কালমাতে জবর হবে আর মোজার আইনকাল কালমাতে জের হবে অর্থাৎ দরাবা দ্রিবু অর্থাৎ মজার কালমাতে জের হবে নিচের শব্দগুলো এগুলো হলো বাবে দরাবায় দ্রিবু এর মাঝদার যেমন এক নম্বর আর রুজু মানে হলো ফেরা রাজা ইয়ার সে একজন পুরুষ ফিরলো এয়ার জেউ সে একজন পুরুষ ফিরছে বা ফিরবে তাহলে আমর হবে ইর যে তুমি একজন পুরুষ ফিরো লা তার জে তুমি একজন ফিস ফেরো না তাহলে আল জুলুসু জালাসায়িসু জালাস আল জুলুসু বসা জালাস সে একজন পুরুষ বসলো ইয়াজলিস একজন পুরুষ বসছে বা বসবে আর ইজলিস তুমি একজন পুরুষ বসো লাতাজলিস তুমি একজন পুরুষ বসো না আর প্রহার করা দরাবাসে সে একজন পুরুষ প্রহার করলো ইয়াদ্রিবু সে একজন পুরুষ প্রহার করছে বা করবে আর উদ ইদ্রিব তুমি একজন পুরুষ প্রহার করো দ্রিপ তুমি একজন পুরুষ প্রহার করিও না আল মা আরিফা তো চেনা তাহলে আরাফা ইয়া আরিফু আরফা সে একজন পুরুষ চেনলো বা জানলো ইয়া আরিফু সে একজন পুরুষ জানছে বা জানবে মানে এ আরাফ তুমি জানো তাহলে আলমা আরিফু তো মাস তাহলে আরফা ইয়া আরিফু তাহলে আরাফা সে একজন পুরুষ জানলো ইয়া আরিফু সে একজন পুরুষ জানছে বা জানবে তাহলে আমর হবে এ আরিফ তুমি একজন পুরুষ জানো তা আরিফ তুমি একজন পুরুষ জানিও না তাহলে আল কিসবু মিথ্যা বলা কাজাবা ইয়াক জিবু কাজাবা সে একজন পুরুষ মিথ্যা বললো এক জিবু সে একজন পুরুষ মিথ্যা বলছে বা বলবে বলবে ইক জিব তুমি মিথ্যা বলো লাতাকিব তুমি মিথ্যা বলো না নুজুলু মানে হলো অবতরণ করা নামা নাজালা সে একজন পুরুষ অবতরণ করলো ইয়ানজিলু সে একজন পুরুষ অবতরণ করছে বা করবে ইনজিল তুমি অবতরণ করো লাতানজিল তুমি অবতরণ করিও না আল গারসু মানে হলো রোপণ করা গারাসা সে রোপণ করলো ইয়াগরিসু সে রোপণ করছে বা করবে ইগরেজ তুমি রোপণ করো লাগ্রিস তুমি রোপণ করো না ফেরা তো মানে ক্ষমা করা তাহলে গাফারা ইয়াগ ফিরু গাফারা সে মাফ করলো ইয়াগ ফিরু সে মাফ করছে বা করবে ইগ ফের তুমি মাফ করো তাগফির তুমি মাফ করো না আল গাছলু ধোহতো করা ধোয়া গাসালা সে একজন পুরুষ ধৌত করলো সে একজন পুরুষ ধৌত করছে বা করবে ইগসিল তুমি ধৌত করো তুমি ধৌত করো না এগুলো ছিল বাবে বারাবা ইয়দ্রিবের মাসদার এখন আমরা বাবে সামি আইসমু এর মাঝদারগুলো দেখি বাবে স্বামী আইসমৌ এই বাপটির চিনার উপায় হলো মাদের কালামাতে জের হবে মজার কালামাতে জবর হবে অর্থাৎ সামি আস মা উ মজার আইনকাল মাতে জবর হয়েছে এই বাপ থেকে যে মাছদারগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে তাহলে আল মানে রাগ করা গাদিবা দাবু আল গাদু মাসদার থেকে গাদিবা ইয়াক দাবু গাদিবা সে রাগ করলো সে রাগ করছে বা করবে আর দেহ কাজদার দাহিকা ইয়াদ হাকু দহিকা সে হাসলো ইয়াদ হাকু সে হাসছে বা হাসবে আর সাম মানে হলো শোনা শ্রবণ করা তাহলে স্বামী আ সে শ্রবণ করলো ও সে শুনছে বা শুনবে ইসমা তুমি শুনো তুমি শুনিও না এরপরে হলো আর পান করা তাহলে সারিবা সে পান করলো ইয়াসরাবু সে পান করছে বা করবে ইশ্রাব তুমি পান করো লাতাশরাব তুমি পান করো না আর লাইবু মানে খেলা লাইবা সে খেললো ইয়াল আবু সে খেলছে বা খুলবে ইল আব তুমি খেলো লাতাল আব তুমি খেলিও না আর লুপসু মানে হলো পরিধান করা লাবিসা ইয়ালবাসু লাবিসা সে পরিধান করলো ইয়ালবাসু সে পরিধান করছে বা করবে ইলবাস তুমি পরিধান করো লাতালবাস তুমি পরিধান করিও না আলফাহামু মানে বুঝা ফাহিমা সে বুঝলো ইয়ু সে বুঝছে বা বুঝবে এ ফাম তুমি বুঝো মুখস্থ করা হাফিদা সে মুখস্থ করলো এহফাজ সে মুখস্থ করছে বা করবে এ তুমি মুখস্থ করো লা তাহফাজ তুমি মুখস্ত করো না আর রুকুবু মানে হলো আরোহণ করা রাকিবা সে আরোহণ করলো এর কাবু সে আরোহণ করছে বা করবে এর কাপ তুমি আরোহণ করো লা তার কাপ তুমি আরোহণ করিও না আলহামদু মানে প্রশংসা করা তাহলে হামিদা সে প্রশংসা করলো ইহমাদ সে প্রশংসা করছে বা করবে ইহমাদ তুমি প্রশংসা করো লা তাহমাদ তুমি প্রশংসা করো না সম্মানিত শিক্ষার্থী বিন্দু এই ছিল আমাদের আজকে মাজদার এবং মাজদারের তাসরিফ প্রথম সিগাগুলো। এই মাজদারগুলো থেকে আমরা সবগুলো সিগা তাসরিফ করে অর্থ বের করার চেষ্টা করব। তাহলে আমরা সামনে যেই এই শব্দগুলো সামনে ব্যবহার করব তখন আমাদের কাছে একবারেই সহজ হয়ে যাবে আশা করছি আমাদের এই নির্দেশনা মেনে আপনারা এই মাছদারগুলো ভালোভাবে আয়ত্ত করবেন তারপরে আমরা সামনের দার্সে পদার্পণ করব। আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার